হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং অনেক অনেক সুস্থ রয়েছে প্রত্যেকে আমরা এসএসসি এম টিএসের জি কে ক্লাস প্রত্যেকদিন দিন সন্ধ্যা সাতটার সময় করছি সেই ক্লাসের আজ আমাদের হচ্ছে পনেরো নাম্বার ক্লাস এটা হবে আজ আমাদের হচ্ছে পনেরো নাম্বার ক্লাস ঠিক আছে এই চোদ্দো নাম্বার ক্লাসটা এর আগে লাস্ট দিন আমরা করেছিলাম আজ আমাদের এটা হবে পনেরো নাম্বার ক্লাস প্রত্যেক দিন সন্ধ্যে সাতটায় আমরা ক্লাসটা করানোর চেষ্টা করছি যেহেতু এখনও নোটিফিকেশান আসেনি মে মাসে নোটিফিকেশান আসবে তাই মাঝে মধ্যে ক্লাস অফ যাচ্ছে মে মাসে নোটিফিকেশান চলে আসবে তারপর থেকে রেগুলার ক্লাস হবে এবং যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশান যদি নিচ্ছ জি নিয়ে যদি সমস্যা থাকে তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি যে জি নিয়ে তোমাদের আর কোনো রকমের চিন্তা থাকবে না ঠিক আছে আর এই যে এস এস সি এম আজ যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে এগারো অক্টোবর দু সালে পরীক্ষা হয়েছিল ফার্স্ট শিফটের সেখানে যে পঁচিশটা প্রশ্ন এসেছিলো সেই পঁচিশটা প্রশ্ন আজ করব তো অবশ্যই মন দিয়ে দেখতে থাকো লাস্ট পর্যন্ত প্রত্যেকেই দেখতে থাকো প্রত্যেকটা প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আর দেখো আমাদের একটা জিকে পেড গ্রুপ আছে যেখানে টু টাকা দিয়ে যদি তোমরা জি কে পেড গ্রুপে জয়েন করো তাহলে দু হাজার সালের কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার কুড়ি একুশ সালের এম টি এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন স্ট্যাটিক জি কে এবং সাজেস্টিভ এনসি এত কিছু তোমরা পেয়ে যাবে যদি জয়েন করতে চাও আমাদের এই যে অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে তোমরা যোগাযোগ করো চলো চলে যাব আজকের প্রথম প্রশ্নে কী আছে দেখবো একটু ক্লাসটা দ্রুত করবো কারণ এই গরমে প্রচুর সমস্যা হচ্ছে ক্লাস করাতে আর আমাদের পেট বেচের ক্লাস আছে ইউটিউবের ফ্রি ক্লাস আছে এগুলো করাতে কিন্তু অনেক সময় যাচ্ছে তো মানে গরমে পারা যাচ্ছে না মোট কথা হলো এটাই ভীষণ গরম তো চলো তাড়াতাড়ি করবো এক নম্বর প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কে পনেরোশো সালে ভারতে প্রথম ইউরোপীয় দুর্গ তৈরি করেছিলেন দেখো ভারতে প্রথম ইউরোপীয়রা এসছিল কত সালে এসছিল ইউরোপীয়রা প্রথম চোদ্দশো সালে ভারতে প্রথম ইউরোপীয়রা এসেছিল সেটা কারা ব্রিটিশরা নাকি অন্য কারা না চোদ্দশো সালে ভারতে প্রথম ইউরোপীয়রা আসে কারা আসে পর্তুগিজরা এসছিল সালে ভারতের কালীকট বন্দরে এসেছিল এটাই হচ্ছে ভারতে প্রথম পর্তুগিজ আর তারা পনেরোশো সালে ভারতে প্রথম কি করছে দুর্গ তৈরি করছে প্রথম দুর্গ তৈরি করছে পনেরোশো সালে আর পনেরোশো পাঁচ সাল থেকে ভারতে শাসন শুরু করে পর্তুগিজরা ভারতের কিছু কিছু এরিয়াতে মানে রিমোট এরিয়াতে কিছু কিছু যেমন ব্রিটিশরা সারা ভারতটাকে ক্যাপচার করেছিল পর্তুগিজরা সারা ভারত ক্যাপচার করতে পারেনি কিছু কিছু জায়গা দক্ষিণ ভারতে, যেমন মহারাষ্ট্রের কিছু জায়গা গোয়াটা পুরো গোয়াটা দখল করেছিল এবং পনেরোশো পাঁচ থেকে উনিশশো সাল পর্যন্ত তারা শাসন করেছে তারা গোয়া থেকে গোয়া ছেড়ে গিয়েছে কত সালে উনিশশো সালে ঠিক আছে গোয়া স্বাধীন হচ্ছে উনিশশো সালে তো এতদিন তারা শাসন করেছে তো চলো নেক্সট প্রশ্নে যাব আশা করি ক্লাস ভালো লাগছে প্রত্যেকে লাইক করবে শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে দু নাম্বার কোন রাজ্য দু সালে ভারতের প্রথম সম্পূর্ণ জৈব কৃষি রাজ্যে পরিণত হয়েছে জৈব কৃষি রাজ্য বলতে কি আমরা সাধারণত চাষবাস কি দেখি বিভিন্ন কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করা হয় কিন্তু এমন একটা চাষবাস জৈব কৃষি বলতে সেখানে কোনো রকমের কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করা হবে না এটাকে আমরা জৈব কৃষি বলবো তো সিকিম হচ্ছে ভারতের প্রথম রাজ্য যেটা দু সালে তারা এই তকমাটা পেয়েছিল তারা পঁচাত্তর হাজার হেক্টর জমিতে উইদাউট কেমিক্যাল ফার্টিলাইজার চাষবাস করেছে জৈব পদ্ধতিতে তো তখন থেকেই তারা এই তকমাটা পেয়েছে নেক্সট দেখো তিন নম্বর সেপ্টেম্বর দু হাজার কুড়ি অনুযায়ী বিশ্বের কোন অংশে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি আশা করি এটা তোমরা বিশ্বের ম্যাপটা যারা একটু দেখেছ তাদেরকে এটা বলে বোঝাতে হবে না পূর্ব অস্ট্রেলিয়া কখনোই হবে না আমেরিকাও হবে না পূর্ব আফ্রিকাও হবে না দক্ষিণ মধ্য এশিয়া ইজ দ্য কারেক্ট আনসার এশিয়ার দক্ষিণ দিকে অর্থাৎ এশিয়ার দক্ষিণ দিকে আমরা আছি ভারত আছে চীন আছে জাপান আছে পাকিস্তান বাংলাদেশ এগুলো হলো সবচেয়ে জনঘনত্ব যুক্ত দেশ তাহলে এই এরিয়াটা ঠিক আছে পাঁচ দেখব চোখের সামনের স্বচ্ছ অংশকে কি বলা হয় এই যে চোখ সামনের যে স্বচ্ছ অংশ সেটাকে কি বলবো সেটাকে বলা হয় কর্নিয়া কি বলে চোখের উপরে একেবারে কর্তার মতো থাকে একটা স্বচ্ছ অংশ সেটাকে আমরা কর্ণিয়া বলে থাকি ঠিক আছে আর চোখের মধ্যে এই যে কালো অংশটা থাকে না এটাকে বলা হয় আইরিস। আর এর থেকেও একটা বেশি কালো মাঝে এরকম থাকে গাঢ় কালো রঙের সেটা হচ্ছে কি পুপিল এটাকে বলা হয় এগুলো কয়েকটা জিনিস জানতে হবে এটার উত্তর হলো কর্নিয়া নেক্সট দেখব পাঁচ নাম্বার নভেম্বর দু হাজার এ সঙ্গীতে অবদানের জন্য কোন ভারতীয় শহরকে ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করা হয়েছে ইউনেস্কোর একটা নেটওয়ার্ক আছে যেটাকে বলা হয় ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্ক বিভিন্ন দেশের যেগুলো ক্রিয়েটিভ শহর আছে সেই শহরগুলোকে সেই নেটওয়ার্কের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় তো এ যাবত পর্যন্ত ভারতের মোট ছটি শহরকে ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্কের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে তার মধ্যে দু হাজার সতেরো সালে যেটা হয়েছে সেটা হচ্ছে চেন্নাই শহরকে দু সালে আর রিসেন্ট দু সালে ভারতের দুটো শহরকে অন্তর্ভুক্ত করা হয়েছে ঠিক আছে একটার নাম হচ্ছে কোঝিকোড় আর আরেকটার নাম তোমাদের বলে দিচ্ছি ওয়েট করো তো দেখতে হবে এটা কোঝিকড় আর গোয়ালিয়র ঠিক আছে দু হাজার সালে দু হাজার তেইশ সালে কোঝিকড় এবং গোয়ালিয়র এই দুটো শহরকে ভারতের এই ইউনেস্কোর ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করা হয়েছে ছয় দেখো উদ্ভিদের প্রোটিন সংশ্লেষণে নিচের কোনটি অপরিহার্য উপাদান ব্যবহার করে উদ্ভিদের মধ্যে যে প্রোটিন সংশ্লেষ হয়ে থাকে তার মধ্যে অপরিহার্য উপাদান হিসেবে কি ব্যবহার করে থাকে উদ্ভিদ কারেক্ট আনসার হবে নাইট্রোজেন ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট যাবো সাত নম্বর চালুক্য রাজবংশ ভাতাপিতে রাজত্ব করতো যা আধুনিক ভারতের ড্যাস রাজ্যে অবস্থিত ভাতাপি যাকে আমরা বাংলাতে বলি কি বাতাপি এটা ইংরেজিতে হচ্ছে ভি এ টি এ পি আই বা ভাতাপি ঠিক আছে বা যেটার পরবর্তীকালে নাম হয়েছিল বাদামি বা বাদামি চালুক্য বংশ এটাকে বাদামি বলা হয় বাতাপি বলা হয় দুটোই তো বাতাবিতে রাজত্ব করতো যা আধুনিক ভারতের রাজ্যে অবস্থিত এটা হবে ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত ভারতের কর্ণাটক রাজ্যেই এই চালুক্য বংশটা ছিল ঠিক আছে ভারতের কর্ণাটক রাজ্যের বিজাপুর জেলাতে এই রাজ্যটা ছিল নেক্সট দেখবো আমরা পরবর্তী প্রশ্ন কোন ভারতীয় লন টেনিস খেলোয়াড় উনিশশো সালে উইমবেলডনে ছেলেদের একক শিরোপা জিতে প্রথম এশীয় খেলোয়াড় হয়েছিল অর্থাৎ এশিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে উনিশশো সালে একজন ভারতীয় খেলোয়াড় উইম্বলডন ছেলেদের একক শিরোপা উইম্বলডন বলতে কি এটা টেনিস উইম্বলডন টেনিস টেনিস খেলায় একক শিরোপা জিতে ছিল যেমন সিঙ্গেল টেনিস আর ডবল হই হয়ে থাকে তো তো সেই সিঙ্গেল টেনিসে জিতেছিল তার নামটা কি তার নাম হচ্ছে রামেশ কৃষ্ণান অপশান দুই ইজ দ্য কারেক্ট আনসার অনেক সময় প্রশ্ন থাকতেই পারে যে রমেশ কৃষ্ণান কোন খেলার সঙ্গে যুক্ত তখন বলতে হবে লন টেনিস খেলার সঙ্গে যুক্ত দেখো এই ধরনের প্রশ্নই পরীক্ষায় আসবে আর তুমি যতই বই পড়ো কিন্তু এই ধরনের প্রশ্ন পাবে না তোমাকে প্রিভিয়াস ইয়ার করতেই হবে প্রিভিয়াস ইয়ার করবে তখনই কিন্তু এই ধরনের প্রশ্নগুলো সলভ করা যাবে যত বেশি কিউ সলভ করবে তত বেশি তোমার নাম্বার এখান থেকে এসএসসির পরীক্ষায় উঠবে নিচের কোনটি রসুন এবং পেঁয়াজে উপস্থিত প্রধান সক্রিয় সালফারযুক্ত যৌগগুলির মধ্যে একটি রসুন এবং পেঁয়াজের মধ্যে সালফার যুক্ত যৌগ অবস্থিত তো নিচের মধ্যে যে অপশানগুলো আছে তাদের মধ্যে কোনটি রসুন পেঁয়াজে উপস্থিত সক্রিয় সালফারযুক্ত যৌগ কারেক্ট আনসার হবে এলিসিন কি নাম এলিসিন হচ্ছে একটা সালফারযুক্ত যৌগ যেটা রসুন এবং পেঁয়াজের মধ্যে থাকে দশ নাম্বার প্রশ্নটা দেখব আমরা দশ নম্বরে কি আছে পচামপল্লী ইকাত শাড়ি এবং পোশাক সামগ্রী তাদের ঐতিহ্যগত জ্যামিতিক নিদর্শনের জন্য বিখ্যাত ড্যাশ রাজ্যের অন্তর্গত পচামপলি ইকাত শাড়ি শাড়িটার নাম কি ইকাত শাড়ি এবং পোশাক সামগ্রী তাদের ঐতিহ্যগত জ্যামিতিক নিদর্শনের জন্য বিখ্যাত ড্যাশ রাজ্যের অবস্থিত এটা কোন রাজ্যের পচামপল্লী যে শাড়ি এটা কোন রাজ্যের চাম্পলী শাড়ি এটা কোন কারেক্ট আনসার হবে তেলেঙ্গানা ইজ দা কারেক্ট আনসার তেলেঙ্গানা অনেক সময় প্রশ্ন আসে যে তেলেঙ্গানা রাজ্যটি কবে গঠিত হয়েছিল তো মোদি গভর্নমেন্ট আসার পরেই দু সালে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছিল তেলেঙ্গানার রাজধানীর নাম হচ্ছে হায়দ্রাবাদ নেক্সট হচ্ছে এগারো ভাল্লাম কালি কোন ধরনের ঐতিহ্যবাহী খেলা ভাল্লাম সাউথের একটি খুবই জনপ্রিয় খেলা ঠিক আছে বোট রেসিং বোট রেসিং খেলাটা সাউথের একটা জনপ্রিয় খেলা কারণ সাউথের নদীগুলো এরকম আছে বোট রেসিং করার মতো তো ভাবলাম কালি হচ্ছে বোট রেসিং এক ধরনের খেলা যেটা হচ্ছে কেরালার পূজা ডিস্ট্রিক্টে সবচেয়ে বেশি প্রচলিত কোথায় বেশি প্রচলিত কেরালার পূজা ডিস্ট্রিক্টে এটা হচ্ছে একটা নৌকা রেসিং বা বোট রেসিংয়ের সঙ্গে যুক্ত অপশন তিন আর কোন জায়গা বললে যদি বলা হয় ভাল্লাম কালি কোন রাজ্যের তখন বলবে কেরালা আর যদি স্থানের নাম দেওয়া থাকে তখন কেরালার আল্লাপুজা ডিস্ট্রিক্ট পার হচ্ছে রাতভাই হলো ভারতের ড্যাস উপজাতির সাথে যুক্ত একটি নৃত্য রাতভাই বা ইংলিশটা হচ্ছে এইরকম কোন উপজাতির সঙ্গে যুক্ত একটি নৃত্যের নাম হচ্ছে রাতভাই কারেক্ট আনসার হবে মেওয়াতি উপজাতিটার নাম হচ্ছে মেওয়াতি বা মেওয়াটি। মেওয়াটি মেওয়াটি উপজাতিটা সাধারণত দিল্লির কাছে যে গুরুগ্রাম আছে সেই গুরুগ্রাম হরিয়ানা রাজস্থানের ভরতপুর সব জায়গাগুলোতে এই মেওয়াটি উপজাতি বসবাস করে আর এই মেওয়াটি উপজাতিরে একটা ফক ডান্সের নাম হচ্ছে রাতভাই তেরে দেখব তেরো দেখো মুয়া আওয়ান্দ্রু এই ভারতীয় রাজ্যের একটি ঐতিহ্যবাহী খাবার কোন রাজ্যের একটা ঐতিহ্যবাহী খাবারের নাম হচ্ছে মুয়া মুয়া মুন্দ্রু এটা হচ্ছে একটা স্ট্রিট ফুড ঠিক আছে একটা বিখ্যাত সেই রাজ্যের বিখ্যাত স্ট্রিট ফুড সবাই এটা পছন্দ করে আমাদের বিভিন্ন রকমের যেমন স্ট্রিট ফুড আছে তেমনি সেখানের একটা স্ট্রিট ফুড হচ্ছে মুয়া মুয়াওয়ান্দ্রু এটা হচ্ছে ত্রিপুরার একটা স্ট্রিট ফুড ত্রিপুরা ইজ দ্য কারেক্ট আনসার দেখো ত্রিপুরার আর কয়েকটা স্ট্রিট ফুড জেনে রাখো একটা হচ্ছে গুডক জিইউডিওকে গুডক একটা হচ্ছে মুই বরক মুই বরক এগুলো হচ্ছে ত্রিপুরার স্ট্রিট ফুড তারপরে হচ্ছে চুক চুক তারপরে হচ্ছে ভাঙ্গুই এগুলো হচ্ছে ত্রিপুরার স্ট্রিট ফুড এগুলো ইম্পর্টেন্ট আরও আছে কিন্তু এই চার পাঁচটা মনে রাখো এগুলোই ইম্পর্টেন্ট চোদ্দ হচ্ছে একটি কাগজ যা ব্যাঙ্কে একজন ব্যক্তির অ্যাকাউন্ট থেকে অন্য ব্যক্তির নামে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নির্দেশ দেয় যা এটি ইস্যু করা হয়েছে বলে পরিচিত ড্যাস চলো এটার উত্তর তোমরা কমেন্টে করবে এটা মানে কিছু বিশেষ কঠিন প্রশ্ন নয় যদি একবার দুবার প্রশ্নটা ঠিকঠাক করে পড়ো নিজেরাই উত্তর করতে পারবে কি হবে উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা প্রত্যেকে উত্তরটা জানাবে নেক্সট দেখব পনেরো নম্বর অক্টোবর দু হাজার উনিশ সালে নিম্নলিখিতগুলির মধ্যে কে লাদাখের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত হন দেখো দু সালে জম্মু কাশ্মীর এবং লাদাখ দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হচ্ছে তো সে সময় লাদাখের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হয়েছিলেন কে রাধাকৃষ্ণ মাথুর আর জম্মু কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হয়েছিলেন গিরিশচন্দ্র মুর্মু আর লাদাখের হয়েছিলেন কে রাধাকৃষ্ণ মাথুর এখন প্রশ্ন থাকতে পারে যে লাদাখের তো দু সালে ছিল তাহলে বর্তমানে এখন লাদাখের কে আছে এখন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন বিডি মিশ্রা বিডি দেখো একটা জিনিস মনে রাখবে প্রত্যেকটা রাজ্যে যেমন একজন রাজ্যপাল থাকে তেমনি যেগুলো কেন্দ্রশাসিত অঞ্চল সেই কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু রাজ্যপাল থাকে না সেখানে কি থাকবে লেফটেন্যান্ট গভর্নর থাকবে সেখানে লেফটেন্যান্ট গভর্নর দ্বারা শাসন করা হয় ষোলো নাম্বার হচ্ছে যদি দুটি বল বিপরীত দিক থেকে একটি বস্তুর ওপর কাজ করে তাহলে তার উপর ক্রিয়াশীল নেট বলের মাত্রা হলো দুটি শক্তির মাত্রার কি আনসার কি হবে যদি দুটি বল দুটা বল আছে সেই দুটি বল বিপরীত দিক থেকে একটা বস্তু আছে সেই বস্তুর ওপর কাজ করছে তাহলে তার উপর ক্রিয়াশীল নেট বলের মাত্রা হলো দুটি শক্তির মাত্রার কি তার নেট বলটা তাহলে কত হচ্ছে যে মানে নেট বল হচ্ছে দুটি শক্তির মাত্রার পার্থক্য অর্থাৎ যে বলটা বেশি কাজ করছে আর যে বলটা কম কাজ করছে সেই দুটোর একটা ধরো পাঁচ নিউটন বল কাজ করছে আর এদিকে দু নিউটন বল কাজ করছে তাহলে তাদের যে বিয়োগ বল সেটাই হচ্ছে তাদের নেট ফোর্স বা নেট বল বোঝা গেছে সতেরো হচ্ছে প্রধানমন্ত্রী ভাইয়া বন্দনা যোজনার অধীনে প্রবীণ নাগরিকের জন্য সর্বাধিক কত পরিমাণ বিনিয়োগ অনুমোদিত হয়েছে প্রধানমন্ত্রী একটা ভাইয়া বন্দনা যোজনা চালু করেছিলেন সেটার অধীনে প্রবীণ নাগরিকদের জন্য সর্বাধিক কত পরিমাণ বিনিয়োগ অনুমোদিত হয়েছে আরেকটা আনসার হবে সর্বাধিক পনেরো লক্ষ টাকা পনেরো লাখ টাকা বিনিয়োগ অনুমোদিত হয়েছে নম্বর প্রশ্নে চলে আমরা দেখো ভারত ও পাকিস্তান স্বাক্ষর করেছিল যার অধীনে দুই দেশ দ্বিপাক্ষিকভাবে মতপার্থক্য এবং বিরোধগুলি সমাধান করতে সম্মত হয়েছিল ভারত আর পাকিস্তান ড্যাশে স্বাক্ষর করেছিল মানে কোথায় স্বাক্ষর করেছিল যার অধীনে ভারত পাকিস্তান দুটো দেশ দ্বিপাক্ষিক মত এবং বিরোধগুলি সমাধান করতে সম্মত হয়েছিল ফলে ভারত পাকিস্তানের মধ্যে যে দ্বিপাক্ষিক মত পার্থক্য ছিল বিরোধ ছিল সেগুলো সমাধানের জন্য ভারত পাকিস্তান কোথায় একটা চুক্তি করেছিল এটা হচ্ছে ভারত ভারত পাকিস্তানের পাকিস্তানের সিমলা চুক্তি চুক্তি সিমলাতে একটা হয়েছিল মধ্যে সেটা সালে লর্ড ওয়াভেল ভারতের মানে লিডাররা যারা সে সময় ছিলেন সেই সময় এটা হয়েছিল উনিশ হচ্ছে রানি রুদ্রমাদেবী রাজবংশের ড্যাস রাজবংশের একজন বিখ্যাত শাসক ছিলেন কোন রাজবংশের একজন বিখ্যাত শাসক রানী রুদ্রমাদেবী কারেক্ট আনসার কি হবে রানী রুদ্রমাদেবী একজন বিখ্যাত শাসক ছিলেন সাহসী নির্ভীক সাহসী শাসক কাকাতিয়া বংশে শাসন করেছিলেন প্রায় সাতাশ বছর তিনি কাকাতিয়া বংশ শাসন করেছিল বারোশো বাষট্টি খ্রিস্টাব্দ থেকে বারোশো উননব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত কাকাতিয়া বংশে শাসন করছে এই রানী রুদ্রমাদেবী ঠিক আছে নেক্সট দেখব কুড়ি নাম্বার দেখব আমরা কি আছে কোন সালে ভারত তিব্বতের আধ্যাত্মিক নেতা দলাই লামাকে আশ্রয় দিয়েছিল বর্তমানে কত নাম্বার দলাই লামা আছে জানো বর্তমানে যে দলাই লামা আছেন হচ্ছেন তিনি চোদ্দ নাম্বার চোদ্দতম দলাই লামা ভারতের যে দলাই লামাকে প্রথম ভারত কবে আশ্রয় দিয়েছিল ভারত প্রথম নাইনটিন ফিফটি ফাইভ নাইনটিন ফিফটি নাইন উনিশশো সালে চীন থেকে পালিয়ে যখন চীনরা চীন থেকে পালিয়েছিল দলাই লামা সেই তখন উনিশশো সালে ভারত প্রথম আশ্রয় দিয়েছিল এবং ধর্মশালাতে কথাকার ধর্মশালা হিমাচল প্রদেশের ধর্মশালাতে আশ্রয় দেওয়া হয়েছিল নেক্সট দেখো একুশ নিচের কোনটি নিম্ন গ্রেডের বাদামি কয়লা যা উচ্চ সহ নরম একটা বাদামি কয়লা বাদামি কয়লাটা হচ্ছে উচ্চ আর্দ্রতাযুক্ত নরম সঠিক উত্তর কী হবে লিগনাইট কয়লা কয়লার প্রকারভেদ বিভিন্ন রকমের কয়লা আছে লিগনাইট ভিটুমিনাস আন্থ্রাসাইট সব থেকে বেশি যে কয়লার মধ্যে কার্বন থাকে বা সবচেয়ে উন্নত মানের কয়লা হচ্ছে আন্থ্রাসাইট কয়লা যেখানে চুরানব্বই পার্সেন্ট কার্বন থাকে সবচেয়ে কম কার্বন থাকে যেটা হচ্ছে লিগনাইট কয়লাতে সবচেয়ে কম পরিমাণে কার্বন থাকে বাইশ দেখো গ্রীষ্মের সময় রাতের প্রথম দিকে আমরা দেখতে পাই এমন একটি বিখ্যাত নক্ষত্র মণ্ডলকে আপনি কি বলে মানে কী বলা হয় সেটাকে ঠিক আছে গ্রীষ্মের সময় আকাশে দেখতে পাবে কেশিওপিয়া উর্ষা মাইনর অরিয়ন উর্ষা মেজর কি বলা হয় এটাকে বলা হয়ে থাকে উর্ষা মেজর এটা গ্রীষ্মকালে দেখতে পাওয়া যায় আকাশের দিকে যদি তাকাও রাতের আকাশের প্রথম দিকে আমরা এটা দেখতে পাই এই হচ্ছে কয়লা মজুদের পরিপ্রেক্ষিতে দু সালের এপ্রিল পর্যন্ত বিশ্বে ভারতের স্থান কত অর্থাৎ কয়লা স্টো মানে কতটা স্টোর করা আছে সংরক্ষণের দিক থেকে কতটা এখনও সঞ্চিত আছে ভারতের মাটির তলায় সেই দিক থেকে বিশ্বে ভারতের স্থান কত তো কয়লা মজুতের দিক থেকে বিশ্বে ভারতের স্থান হচ্ছে পঞ্চম আর ভারতের সবচেয়ে বেশি কয়লা কোথায় যদি সঞ্চিত আছে বলা হয় তখন হবে ভারতের সবচেয়ে বেশি কয়লা সঞ্চিত আছে ছত্তিশগড় রাজ্যে নেক্সট দেখব চব্বিশ নিচের মধ্যে কে কায়রা জেলা সমবায় দুগ্ধ উৎপাদনকারী ইউনিয়ন লিমিটেডকে সেত বিপ্লবের সূচনা করে তার কাজ সম্প্রসারণে সাহায্য করেছিল সেত বিপ্লব অর্থাৎ দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত শ্বেত বিপ্লবের জনক বলা হয় ভার্গিস ক্যুরিয়ানকে তাহলে এটা কিন্তু ভার্গিস ক্যুরিয়ান কারেক্ট আনসার হবে কায়রা জেলা সমবায় দুগ্ধ উৎপাদনকারী ইউনিয়ন লিমিটেডকে একটা সংস্থা ছিল যার নাম ছিল যে কায়রা জেলা সমবায় দুগ্ধ উৎপাদনকারী ইউনিয়ন লিমিটেড এটা গুজরাটের একটা সংস্থা সেই সংস্থা পরবর্তীকালে হয়েছিল কি আমুল আনন্দ আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড যে আমুল দুধ বাজারে পাওয়া যায় সেই আমুলের জন্যই কিন্তু ভারতের সেত বিপ্লব এসেছিল ঠিক আছে পঁচিশ এবং আজকের লাস্ট প্রশ্ন এসিই অ্যাগেনস্ট ওডস এর এর একটি আত্মজীবনী কার আত্মজীবনীর নাম হচ্ছে এসি অ্যাগেনস্ট ওডস অনেকবার প্রশ্নটা পরীক্ষায় এসছে আরেকটা আনসার হবে বিখ্যাত টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা এর আত্মজীবনীর নাম হচ্ছে এসি অ্যাগেনস্ট টোয়ার্ডস তো পঁচিশটা প্রশ্ন শেষ হলো ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও লাইক করো তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো প্রত্যেকে শেয়ার করো নতুন হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও টেলিগ্রামে জয়েন না করে থাকলে ডেসক্রিপশনের লিংক আছে প্রত্যেকদিন টেলিগ্রামে জয়েন করে যাও থ্যাংক ইউ